একাত্তর মঞ্চে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আজকে মিথিলা ফারজানা। দর্শক মণ্ডলী, আজকে বহুল আলোচিত হেফাজতে ইসলামের লং মার্চ শেষ হয়েছে এবং তারা দাবি করেছেন যে সরকার বিভিন্নভাবে তাদের এই লং মার্চে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো বেশ কিছু জায়গায় সহিংসতার খবরও পাওয়া গেছে এবং সব সর্বশেষ আমরা শুনেছি যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ সেখানেও কয়েক দফা হামলা হয়েছে। ইস্যু যেখানে ছিল, এই উদ্ভূত পরিস্থিতির ইস্যু যেখানে ছিল যুদ্ধাপরাধের বিচার ও জামাত শিবির নিষিদ্ধের দাবি, এবং সেই ইস্যু ধীরে ধীরে মিডিয়ায় যখন যেভাবে খবর আসছে তাতে এখন মনে হচ্ছে যে এটি একটি আস্তিক বনাম নাস্তিকের যুদ্ধে পরিণত হয়েছে, ইস্যুতে পরিণত হয়েছে। 8 এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম, এটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। এবং তার সাথে আরও যুক্ত হয়েছে যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামী 5ই মে তারা ঢাকা অবরোধ করবেন। হেফাজতে ইসলাম 13 দফা দাবি দিয়েছেন এবং এই 13 দফা দাবি নিয়ে এবং সব কিছু উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজকে আমরা একাত্তর মঞ্চে কথা বলতে চাই। আজকের মঞ্চে যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। আমাদের সাথে আছেন শিরিন আক্তার, নারী নেত্রী, আছেন ডক্টর তারিক শামসুর রহমান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং ব্যারিস্টার তুরিন আফরোজ, আইনজীবী। আমাদের সাথে কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে সংযুক্ত হবেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, ইমাম শোলাকিয়া ঈদগাহ ময়দান, এবং বারিধারা নিউজ সেন্টার থেকে সংযুক্ত হবেন মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, অন্যতম সমন্বয়ক হেফাজতে ইসলামের লং মার্চ সমন্বয় কমিটি। আমার মনে হয় যে দর্শক আপনারা দেখতে পেয়েছেন আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে, সব অতিথিদেরকে। তবে আমরা যে কোনো আলোচনা শুরু করার আগে আমাদের সর্বশেষ সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই। হেফাজতে ইসলামী কর্মীদের শাহবাগে হামলার চেষ্টা প্রতিহত করেছে গণজাগরণ মঞ্চ। রাজধানীর বিভিন্ন স্থানে সাংবাদিক ও নির্মূল কমিটির ওপর হেফাজত কর্মীদের হামলা। দাবি আদায় সোমবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সরকার কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, আপনারা তো জানেনই যে এই আলোচনায় আমরা চাই আপনারা অংশগ্রহণ করবেন, এবং সেজন্য একটি নাম্বার দেখতে পাচ্ছেন পর্দায়, যে নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এসএমএস করতে পারেন এবং আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। টুইটার, স্কাইপ এবং ফেসবুক তো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা চাচ্ছিলাম সেইটি নিয়ে ডক্টর তারিক শামসুর রহমান আপনার কাছ থেকে শুরু করতে চাই। আমরা দেখেছি যে এই পুরো যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির শুরু কিন্তু অক্টোবর নভেম্বর মাস থেকে, এবং এই অক্টোবর নভেম্বর মাস যখন ধীরে ধীরে গড়ালো, ফেব্রুয়ারি মাসে এসে পৌঁছালো, দেখলাম একটি দাবি জোরালো হয়ে উঠছে। সেই দাবিটি হচ্ছে জামাত শিবির নিষিদ্ধ করা, এবং তার চেয়েও আগে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা। এখন এই মুহূর্তে, আজকে যখন এপ্রিল মাস, এখন দেখছি দেশে একটি অন্য ধরনের পরিস্থিতি, সেটি হচ্ছে আস্তিককে নাস্তিককে এবং আস্তিক বনাম নাস্তিকের একটি এক ধরনের মুখোমুখি অবস্থান। এইটিকে আপনি মনে করছেন না যে এটি একটি পরিস্থিতি যেটিকে তৈরি করা হয়েছে, এবং এই পরিস্থিতি থেকে, যুদ্ধাপরাধীদের বিচার থেকে এই পুরো বিষয়টিকে টেনে নিয়ে আসা হয়েছে আস্তিক নাস্তিকের যুদ্ধে? আপনি কি সেরকম কিছু মনে করছেন? আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা দিলেন বিষয়টা অনেকটা সেরকমই, কারণ মানুষের কনসেন্ট্রেশন যখন ছিল যুদ্ধ অপরাধীদের ব্যাপারে কি হচ্ছে, সরকার এই বিষয়টাকে কীভাবে দেখছে, এবং আইন বিচার প্রক্রিয়াটা কত দ্রুত এটা কমপ্লিট হচ্ছে, ঠিক তখনই যখন হঠাৎ করেই আমাদের কাছে মনে হলো যে এই হেফাজতে ইসলামের একটা আবির্ভাব। আমি ব্যক্তিগতভাবে এর আগে তাদের নাম খুব শুনেছি বলে আমার মনে হয় না, এবং তারা একটা 13 দফা দাবি আগেই উত্থাপন করেছিল, এবং তারা কিন্তু সুনির্দিষ্টভাবেই বলেছিল যে এই দাবিগুলো যদি তারা না মানা হয় তাহলে তারা লং মার্চ করবে। এখন সংগত কারণে মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে, যখন গণজাগরণ মঞ্চে
আমরা যখন দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে সেখানে মানুষের সমাবেশ ঘটেছে, স্বতঃস্ফূর্তভাবে যারা একাত্তরের যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিল তাদের বিচারের দাবি করছে, এবং আমরা অনেকবার আমার নিজের লেখাতেও আমি অনেকবার লিখেছি যে এই যে তরুণদের এই যে আরটি, তরুণদের এই যে দাবি, এই দাবির পেছনে কিন্তু যুক্তিকতা আছে, এটাকে ফেলে দেওয়া যাবে না। তখন হঠাৎ করে যখন এদের ভিতরে যখন এই আবির্ভাব, এই হেফাজতে ইসলামের যখন আবির্ভাব ঘটল, তখন কিন্তু মানুষের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকা স্বাভাবিক যে এই প্রশ্ন থেকে কনভার্ট করে এদিকে মানুষ নেওয়া হলো কিনা, এটা হতেই পারে, এটা এটা আছে। তবে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে এই যে হেফাজতে ইসলাম আজকে যে গণজামায়াত করলো, এই গণজামায়াতের পরিণতি কি, নেক্সট কোথায় যাচ্ছি আমরা? তারা আবার সোমবার হরতাল করেছে, হরতাল আহ্বান করেছে, তারা বলেছে যে ১৩ দফা দাবি না মানলে মে মাসের ৫ তারিখে তারা আবার ঢাকা জমায়েত করবে, ঢাকা অবরোধ করবে। এটি কি সমাধান? হরতাল কি কোনো সমাধান? এই প্রশ্নগুলো কিন্তু এখন আছে, এবং এই প্রশ্নগুলোর জবাব আমাদের রাজনীতিবিদদেরকেই দিতে হবে, এই প্রশ্নের জবাব যারা সরকার পরিচালনা করে তাদেরকেই দিতে হবে, আমাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টেই প্রশ্নগুলো দিতে হবে। আমরা যেটা চাই, আমরা সাধারণ মানুষ একটা এই ধরনের পরিস্থিতি মুখোমুখি অবস্থা থেকে আমরা একটা মুক্তি চাই, এর একটা সমাধান হওয়া দরকার, এভাবে চলতে পারে। আমি আমি আবার আসবো আপনার কাছে শিরিন আক্তার। আপনি নিশ্চয়ই যেটি বলছিলেন ডক্টর তারেক শামসুর রহমান, যে ১৩ দফার একটি সুস্পষ্ট তারা দাবি দিয়েছে, সেই দাবি তো খুব স্পষ্ট আমরা প্রত্যেকটি গণমাধ্যমে দেখেছি। আপনার কি মনে হচ্ছে এই ১৩ দফা দাবি আসলে কিভাবে, যেটি তারেক শামসুর রহমান বলছে যে কিভাবে আসলে সমাধান সম্ভব, এই ১৩ দফা দাবি বাস্তবায়ন কি সম্ভব? আপনি যেভাবে শুরু করেছিলেন যে এটা কোথা থেকে শুরু হলো, মানে গত ৩-৪ মাস ধরে, এবং যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সামনে আসলো এবং কয়েকজনের রায় হলো এর মধ্য দিয়ে, আমরা দেখলাম ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবার যে কৌশল, সেটি আমাদের ১৯৭১ সালের যুদ্ধের সময় থেকে আমরা দেখেছি, এবং বিশেষ করে বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করবার জন্য চেষ্টা করেছে অবিরত, এবং সেই জামাত ইসলামী বাংলাদেশ থেকে শুরু করে তারা সবসময় এই বিষয়টিকে নিয়ে যে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং বাংলাদেশ যেটার উপরে দাঁড়িয়েছে আজকে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, যে সংবিধানের মূলনীতির কথা বলা হয়েছে, সেই জায়গায় যখন দাঁড়াচ্ছে, তখন আজকে এই মুহূর্তে হেফাজতে ইসলাম, একটু আগে তারেক সাহেব যেরকম বললেন যে খুব একটা শুনিনি তাদের নাম, এবং এর আগের অনেক আলোচনা অনেক কিছুতে এভাবে কিন্তু সামনেও তারা আসেনি, কিন্তু তারা হঠাৎ করে কেন এখানে আসলো, এবং যেই কথাটি বললো এখন ১৩ দফা যদি আমরা দেখি, বিশেষ গুটি কয়েক বিষয় নিয়ে যে কথা বলা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই আছে সংবিধানের সঙ্গে, এখন আমাদের সংবিধান যেভাবে আছে, আমাদের নারী নীতি যেভাবে আছে, আমাদের শিক্ষানীতি যেভাবে আছে, এগুলো কিন্তু সেভাবে সাংঘর্ষিক আলোচনা গেলে কিন্তু সেটা বলাই যাবে না, এগুলোর জবাবই দেওয়া যাবে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে আজকে আমি মনে করি এটাই যে তাদের এই পুরো বিষয়টিকেই বাংলাদেশে আজকে যুদ্ধ অপরাধীদের যে বিচার প্রক্রিয়া সেটাকে নস্যাত করবার জন্য এই কাজে লাগানো হয়েছে। দ্বিতীয় কথা যেটা বারবার করে বিভিন্নভাবে বলা হচ্ছে, আল্লাহ রসুলের ধর্মে অবমাননা, অথবা বলা হচ্ছে তাদেরকে নাস্তিক, মুরতাদ, এগুলো কথা বলে কার কাছে দাবিটা চা হচ্ছে এবং কার সমর্থন নেওয়া হচ্ছে। আজকে তাদের মঞ্চে আমরা দেখলাম বিএনপি যে তাদেরকে সমর্থন জানিয়েছে, আমরা দেখলাম আজকে যে তারা শেখ হাসিনার কাছে যখন কথা বলছেন সেখানে তারা নারী নেতৃত্ব সম্পর্কে যে সমস্ত কথা বলছেন, সব কিছু কিন্তু সাংঘর্ষিক হচ্ছে। ফলে এই জায়গাটা থেকে আমার মনে হয় যে মূলত আলোচনায় যদি তারা বসে তাহলে এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা দিয়েই আমরা একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আমরা এটার একটা সুরাহা করতে পারি। কিন্তু এটাকে যদি বেকায়দায় ফেলে অন্য কোনো কিছু করবার উদ্দেশ্যে ক্ষমতা, যেমন আজকে তারা কথাই বলেছে যে এই সরকারের ক্ষমতা থাকবার কোনো নেই, ১৩ দফা মানে মেনে নিয়ে থাকতে হয়, উপায় নেই, তাহলে উপায় নেই যদি হয়ে থাকে যেই নারী নেতৃত্ব বা নারী নীতি সম্পর্কে বলছেন, পাশে তো বেগম খালেদা জিয়াই আছেন যার সমর্থন তিনি নিচ্ছেন বা যাচ্ছেন, তাকে তারা কিভাবে দেখছেন? শ্রী ডাক্তার আমি একটু একটু ছোট করে উত্তর চাইবো, তারপর আমি ডক্টর তরুণ আফরোজের কাছে যাবো। আপনি বলছেন যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশে এই আলোচনায় বসা সম্ভব, আপনি কি মনে করছেন যে এই ১৩ দফা দাবি মেনে নিয়ে আসলে সেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ এখানে মেনে নিবার তো বিষয় নেই, অনেকগুলো বিষয় আছে যেটা মানবার কোনো যৌক্তিকতাই নেই, আমি বলবো সেগুলো মানবার কোনো, একটি জাতি এগিয়ে যাবার প্রশ্নে, একটি প্রগতিশীল জাতি এগিয়ে যাবার প্রশ্নে বা সভ্য জগতে এগিয়ে যাবার প্রশ্নে যখন বলা হয় যে নারী পুরুষ তারা
সমানভাবে চলতে পারবে না, যখন তারা বলে যে মূর্তি, কোনো মূর্তি স্থাপন করা যাবে না, যখন তারা বলে যে নারী নীতিতে যে সমস্ত কথা বলা হয়েছে সে সমস্ত বিষয় বাস্তবায়ন করা যাবে না, তখন তো আমরা স্পষ্ট এটাই বুঝি যে তারা আসলে সমস্যার সমাধানটা চাচ্ছেন না। এবং এগুলো বিষয়ে কথা বলতে হলেই তাদেরকে বলতে হবে যে অবশ্যই আজকে জনগণ যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে আড়াল করবার জন্য, ডাকবার জন্যে তারা এই কথাগুলো বলছে। ডক্টর তরুণ আফরোজের কাছে একটু যেতে চাই। ডক্টর তরুণ আফরোজ, আমরা যে আপনি তো আজকে বোধহয় মহাখালীতে ছিলেন যখন সেখানে হামলা হয়েছে, গণজাগরণ মঞ্চে যখন হামলা হয়েছে আপনি সেখানে ছিলেন, একটু যদি আমাদেরকে বলেন যে এই পুরো বিষয়টি, যেটি আমার প্রশ্ন ছিল তারেক শামসুর রহমানের কাছে, এই পুরো আন্দোলনের মোড়টি যে ঘুরে গেল, দৃশ্যপটটি যে পাল্টে গেল, আসলে কি আপনার মনে হচ্ছে না যে বাংলাদেশের বড় দুটি দলই একটি ফাঁদে পা দিয়ে দিয়েছে এই আস্তিক নাস্তিক ধর্ম অধর্মের যুদ্ধ, যেটি আসলে 42 বছর ধরেই বাংলাদেশে চালিয়ে আসা হচ্ছে? না, আমি মনে করি না যে আন্দোলনের ধারাটি ঘুরে গেছে, কারণ একদিনের লং মার্চ থেকে এমন কিছু প্রমাণিত হয় না। 71-এও আমরা দেখেছি এই ধর্ম আর সাচ্চা মুসলমান আর কে অসাচ্চা মুসলমান এই বিভেদ তৈরি করা হয়েছে। আজকে যুদ্ধ অপরাধের দাবিতে যে আন্দোলন সারা বাংলাদেশে চলছে এটা কিন্তু এখনও চলছে, এটি এই মুহূর্তে যখন আমরা আজকে স্টুডিওতে বসে কথা বলছি তখনও চলছে। একটি লং মার্চ বা একটা পেশী শক্তির একটা বিশাল শোডাউন তেমন কিছুই আমার মনে হয় না পরিবর্তন করতে পারে। তবে আমার কাছে যে 13 দফা দাবিতে লং মার্চ করেছে বেশ অনেকগুলোই আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে, এবং তাদের একটি দাবির সাথে আরেকটি দাবির কিন্তু আবার মিল ঠিক হয়নি। তো আমার মনে হয় না খুব বেশি তারা হোমওয়ার্ক করেছেন এই 13 দফা দাবিটিকে এগিয়ে নিয়ে আসবার জন্য। একটি যেটি আমার কাছে মনে হচ্ছে যে 4 নম্বর দাবিটি যদি আমরা দেখি, ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সকল বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এখন এখানে এই পুরো লং মার্চটি যখন হয়েছে, তাদেরকে যেই দলটি পানি খাওয়ালো সেই দলটির ব্যভিচার অনাচারের কথা বাংলাদেশের সবাই জানে। তো এরকম এত বড় একটি 13 দফার এরকম একটা সুন্দর দাবি নিয়ে তারা লং মার্চ করছেন, কিন্তু ব্যভিচারী এরশাদের দেওয়া পানি খাচ্ছেন, এটা তো আমার কাছে খুবই মনে হয়েছে যে তারা চিন্তাভাবনা করেননি পানিটা খাবার আগে। আরেকটি ব্যাপার নারী স্বাধীনতার ব্যাপারে যেখানে বলছেন প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, এখন তাহলে সেখানটিতে আবার বিএনপির মন্ত্রীরা যে সমর্থন দিয়েছেন, তাহলে আর কি আমরা বুঝছি না যে আসলে তাহলে কি খালেদা জিয়া রাজনীতি থেকে চলে যাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। শেখ হাসিনাই আওয়ামী লীগের নেতৃত্বে থেকে তারই বাকি শাস্তি আসছে, আজকে আমরা এখানে টক শো করছি এবং আমাদের মধ্যে একজন পুরুষ উপস্থিত আছে, এটি কিন্তু আমি প্রকাশ্যে অবাধ বিচরণের মধ্যে ধরছি। তো আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো দাবি অত্যন্ত হাস্যকর, এবং এতে করে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবির যে আন্দোলন সেটি মোড় ঘুরবে না, কখনোই না। আমরা আশা করছি আমাদের সাথে যারা আছেন বারিধারা নিউজ সেন্টারে, যিনি আছেন মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, আমরা নিশ্চয়ই তাকে দেখতে পাবো। মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, আপনি নিশ্চয়ই আমাদের কথা এবং আলোচনা শুনতে পাচ্ছেন, আশা করছি আমরা তাকে বড় পর্দায় দেখতে পাবো। জি, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, আপনি নিশ্চয়ই এতক্ষণ শুনলেন আমাদের আলোচনা। আপনাদের যে 13 দফা দাবি, সেই 13 দফা দাবি নিয়ে আপনারা বলেছেন যে আজকেও বলেছেন, এবং আজকে সারাদিন আপনাদের যে লং মার্চে বিভিন্ন বক্তব্য এসছে সেখানে আপনারা বলেছেন যে এই 13 দফা দাবি না মেনে সরকার কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না, এটি আপনারা আজকে জানিয়েছেন আপনাদের সম্মেলন থেকে, আপনাদের লং মার্চের যে সমাবেশ থেকে। প্রশ্নটি হচ্ছে যে এই 13 দফা দাবি বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের বৈসাদৃশ্যগুলো রয়েছে সেগুলো, যেমন ডক্টর তরুণ আফরোজ বললেন যে বিএনপি আপনাদেরকে সমর্থন দিয়েছে কিন্তু বিএনপির নেত্রী একজন নারী, তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। প্রথমে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের শীর্ষ আলেমি দিন বুজুর্গ আলেম হযরত আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বে দেশের লক্ষ লক্ষ আলেমের একটি অরাজনৈতিক সংগঠন। তো এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ইমান এবং আকিদাকে সংরক্ষণ করা, সুসংহত করা। সুতরাং এই দাবির সঙ্গে, এই সংগঠনের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দাবির সম্পর্ক কিংবা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা কিংবা কোনো রাজনৈতিক দলের স্বার্থ জড়িত নয়। এরপরে আমি যে কথাটুকু বলতে চাই,
যে আজকের এই লং মার্চ শেষে মহাসমাবেশ, যেখানে আমরা ধারণা করছি প্রায় 2 মিলিয়নের অধিক জনতা অংশগ্রহণ করেছে, আমরা মনে করি এই অংশগ্রহণ যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করবে না, এই জন্যই করবে না। এই লং মার্চ এবং মহাসমাবেশের উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ইমান এবং আকিদাকে সুসংহত এবং সংরক্ষণ করা। এরপর যে বিষয়টি আসছে, আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি যে এই 13 দফা দাবি না মেনে সরকার ক্ষমতায় থাকতেও পারবে না, ভবিষ্যতে কোনো দল ক্ষমতায় যেতেও পারবে না। এটা এই জন্যে যে এদেশের 85% মানুষ মুসলমান, যারা নিজেদের অন্তরে নিজেদের বুকে ইমান ধারণ করে এবং এই ইমানকে রক্ষা করার জন্যে, এই ইমানের ইজ্জতকে রক্ষা করার জন্যে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে রক্ষা করার জন্যে আপনি যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা কয়েকদিন খুব ভালোভাবে স্পষ্ট করেছেন, কারণ গণমাধ্যমে আপনাদের এই বক্তব্যগুলো অত্যন্ত ভালোভাবে এসেছে এবং আপনারা আপনাদের 13 দফার দাবির মাধ্যমেও এই বক্তব্যগুলো জানিয়েছেন। একটু যদি আপনি আমাকে স্পষ্ট করে বলেন যে আপনারা খুব সুস্পষ্ট একটি দাবি জানিয়েছেন যে এখানে আপনারা নারীদের অবাধ বিচরণ, নারী পুরুষের অবাধ বিচরণ, নারী নেতৃত্ব, এই বিষয়গুলোকে মেনে নিতে পারছেন না ইসলামিক দৃষ্টিভঙ্গির দিক থেকে, সেটি যদি হয় তাহলে আসলে আপনারা কি করে এই সমর্থনকে মেনে নিচ্ছেন যেই সমর্থন একজন নারীর নেতৃত্ব থেকে আসছে, একটি বিষয়। এবং দ্বিতীয় আরও একটি বিষয় হচ্ছে, আজকে নাদিরা শারমিন নামে একজন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, 21 টেলিভিশনের একজন সাংবাদিককে, এর সাথে আসলে আপনাদের এই মতবাদের বা এই দৃষ্টিভঙ্গির কোনো সম্পর্ক আছে কিনা? যে সাংবাদিকের উপর আক্রমণ, সাংবাদিকের উপর হামলা, এটা আমি নিন্দা জানাই, আমার সংগঠনও নিন্দা জানাবে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ড আমি মনে করি সমর্থন কেউ করবে না। কোনো সাংবাদিকের উপরই আক্রমণ কিংবা কোনো সাংবাদিকের উপর নির্যাতন, এটা হেফাজতে ইসলাম কেন একজন ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে আমি সেটা সমর্থন করতে পারি না। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আমি মনে করি ইসলাম একজন নারীকে সর্বোচ্চ সম্মান দান করেছেন, ইসলাম একজন নারীর স্বাধীনতা নিশ্চিত করেছেন, ইসলাম এবং একজন নারীকে নারী হিসেবে পূর্ণাঙ্গ অধিকার দান করেছেন। আমি মনে করি ইসলাম যদি পুরোপুরি বাস্তবায়িত হয়, নারীর অধিকার বাস্তবায়িত হবে, ইসলাম যদি বাস্তবায়িত না হয়, নারীর অধিকারের নামে স্লোগান হবে, মিছিল হবে, সেমিনার হবে, সমাবেশ হবে। আমি প্রশ্নটি করেছিলাম নারী নেতৃত্ব নিয়ে, নিশ্চিত হবে না। আমি প্রশ্নটি করেছিলাম মুফতি সাখাওয়াত হোসেন নারী নেতৃত্ব নিয়ে। দেখুন, নারী নেতৃত্বের বিষয়ে আমাদের ওলামায়ে কেরামের অবস্থান সুস্পষ্ট। নারী নেতৃত্বের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটার অবস্থান আমাদের সামনে স্পষ্ট। মৌলিকভাবে নারী নেতৃত্বকে ইসলাম সঠিক মনে করে না, তবে প্রয়োজনের তাকিদে নারী যে কোনো নেতৃত্বের আসনে বসতে পারে। জি, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, একটি বিষয় যে যেটি আপনি বললেন যে আপনারা কোনোভাবেই কোনো দলীয় এজেন্ডাকে সমর্থন করছেন না, আপনাদের এই লং মার্চ কর্মসূচির ব্যাপারে একটি আশঙ্কা ছিল সরকারের পক্ষ থেকে যে আপনাদের মধ্যে জামাত শিবির ঢুকে গিয়ে এখানে নাশকতার চেষ্টা করতে পারে, তার মানে সেই আশঙ্কাকে কি আপনি অমূলক বলছেন? জি অবশ্যই, এরকম কোনো সম্ভাবনা নেই। জি না। তাহলে আজকে ফরিদপুরে যে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হলো এবং মহাখালীতে যে গণজাগরণ মঞ্চের উপর হামলা হলো এবং শাহবাগে যে 3 দফা আক্রমণ হলো, সেগুলো কি হেফাজতে ইসলামের কর্মীরাই করেছে বলছেন? দেখুন, একটা বিষয় আমি আপনাকে স্পষ্ট বলি, ফরিদপুর ভাঙ্গা যে খবর আমাদের কাছে এসছে, আমরা ভাঙ্গার যে খবর পেয়েছি, সেখানে স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লং মার্চে যারা আসছেন ঢাকামুখী লং মার্চ, আপনারা তাও জানেন যে ঢাকাতে লং মার্চে যারা আসবেন তাদেরকে প্রতিহত করার জন্যে, তাদের যাত্রাপথে প্রতিবন্ধক সৃষ্টি করার জন্যে বর্তমান সরকার ফেরিগুলোকে সরিয়ে নিয়েছে, লঞ্চ বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, বাধ্য হয়ে সেখানে হেফাজতের কর্মীদের অবস্থান করতে হয়েছে। আর নিরীহ নিরস্ত্র, আমি মনে করব যে সাধারণ জনতা, মুসলিম ধর্মপ্রাণ মুসল্লিদের উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং আমরা যদ্দূর জেনেছি পুলিশ তাদেরকে প্রতিহত করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে, পুলিশ অ্যাকশানের কারণে সেখানে আওয়ামী লীগের একজনের মৃত্যু হয়েছে
এবং আওয়ামী অন্যান্য গণজাগরণ মঞ্চগুলোতে যে হামলা হয়েছে, যেটি প্রত্যেকটি টেলিভিশন সরাসরি দেখিয়েছে এবং দেখা গেছে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেগুলো কারা করেছে বলে আপনি মনে করেন? দেখুন, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাবেশ চলছিল, গণজাগরণের কোনো মঞ্চে হামলা করার খবর আমাদের কাছে আসেনি। এবং আমি মনে করি যে এটা আমাদের সমাবেশের পরবর্তী কেউ বা কেউ করে থাকতে পারে। আমাদের সমাবেশ থেকে, মহাসমাবেশ থেকে কোথাও কোনো হামলা করা হয়নি। মহাখালীর ঘটনাটি আপনাদের সমাবেশ চলাকালীন সময় হয়েছে? মহাখালী তো আমাদের সমাবেশ থেকে অনেক দূরে, সেটা কে বা কারা করেছে এটা সরকার দেখবে। শাহরিয়ার কবিরকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে, তাদের সমস্ত ভাঙচুর করে দেওয়া হয়েছে। তো তারা তো আসছিলেন, আসছিলেন মিছিল ঘুরে, এবং কারা আসছিল হেফাজতে ইসলাম আমরা তো দেখতে পাচ্ছি। মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন শিরিন আক্তার যেটি বলতে চাচ্ছেন সেটি হলো, সরকারের যে আশঙ্কা ছিল এবং বিভিন্ন দিক থেকে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে জামাত শিবিরের কর্মীরা ঢুকে এখানে নাশকতা চালাবে, সেরকম কোন সন্দেহ আপনি বলছেন অমূলক, কিন্তু সেটি তো অমূলক প্রমাণিত হলো না, প্রমাণিত হলো যে আশঙ্কা করতে চাচ্ছি সেটি হলো যে আপনি বললেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত নাই, যদি নাই থাকে তাহলে রাজনৈতিক দল যারা আজকে এত কথা বলছে, বিএনপির নেতারা কেন আপনাদের মঞ্চে গেল? জি, আমরা বলছি হামলা হয়েছে বলছেন মহাখালীতে। মহাখালী আমি মনে করব শাপলা চত্বর থেকে অন্তত 8-10 কিলোমিটার দূরে হবে, সেখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব প্রশাসনের, পুলিশ কর্মকর্তাদের, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা যেখানে সমাবেশ করেছি, সমবেত হয়েছি, সেখান থেকে কোনো ধরনের কোনো হামলা কিংবা আক্রমণ কারো উপর করা হয়নি। জি, তাহলে মুফতি সাখাওয়াত হোসেন, যেটি আসলে সবার প্রশ্ন সেটি হচ্ছে যে সেখানে আপনাদের এই লং মার্চের সুবিধা নিয়ে বা এই লং মার্চের কর্মসূচির লেবাস ধরে কোনো না কোনো সন্ত্রাসী বাহিনী এই নাশকতার কাজটি করেছে? দেখুন, এ বিষয়টা যে কোনো কর্মসূচির ক্ষেত্রে হতে পারে, তাহলে তো বাংলাদেশে কোনো কর্মসূচি পালন করা যাবে না। আপনি 18 দলীয় জোট কর্মসূচির আহ্বান করুক আর 14 দলীয় জোট কর্মসূচি আহ্বান করুক, যে কোনো কর্মসূচিতে এ ধরনের সম্ভাবনা থাকে। এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত ধরে সরকার একটা কর্মসূচিকে বন্ডুল করে দেবে, কর্মসূচিকে বাতিল করবে, কর্মসূচি করতে দেবে না, এটা তো গণতান্ত্রিক কোনো চর্চা হতে পারে না। একটু প্রশ্ন করার অনুমতি কিন্তু সরকারের পক্ষ থেকে ছিল। মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন আপনি আছেন আমাদের সাথে, আমরা আবারও আপনার সাথে কথা বলবো। একটি দর্শক ফোন আছে, হ্যালো। হ্যাঁ বলেন। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সিরাজুল ইসলাম, খুলনা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে নাস্তিক প্রতি আন্দোলন, কিন্তু কাজী জাফর আহমদ এমন সহঘোষিত কমিউনিস্ট নাস্তিক পাকিস্তান আমলের থেকে, তিনি কি করে স্টেজে চান্স পেলেন আর কি নাস্তিক হয়ে? এই ব্যাপারে তাদের বক্তব্য কি? এবং ফরহাদ মাজারি বা কি করে তাদেরকে সমর্থন দেয় আর সে সমর্থন গ্রহণ করে? ফরহাদ মাজার তো এখনো মাওসুদ্দিনের ছবি নিয়ে, মূর্তি নিয়ে পূজাই করে আর কি, বলা যায় আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সিরাজুল ইসলাম আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা উত্তর নেবে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফেরত আসছি। একাত্তর মঞ্চে সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সাথে আছি আজকে মিথিলা ফারজানা। দর্শক মণ্ডলী, আজকে বহুল আলোচিত হেফাজতে ইসলামের লং মার্চ শেষ হয়েছে এবং তারা দাবি করেছেন যে সরকার বিভিন্নভাবে তাদের এই লং মার্চে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো বেশ কিছু জায়গায় সহিংসতার খবরও পাওয়া গেছে এবং সর্বশেষ আমরা শুনেছি যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেখানেও কয়েক দফা হামলা হয়েছে। ইস্যু যেখানে ছিল, এই উদ্ভূত পরিস্থিতির ইস্যু যেখানে ছিল, যুদ্ধাপরাধের বিচার ও জামাত শিবির নিষিদ্ধের দাবি, এবং সেই ইস্যু ধীরে ধীরে মিডিয়ায় যখন যেভাবে খবর আসছে তাতে এখন মনে হচ্ছে যে এটি একটি আস্তিক বনাম নাস্তিকের যুদ্ধে পরিণত হয়েছে, ইস্যুতে পরিণত হয়েছে। 8 এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম, এটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। এবং তার সাথে আরও যুক্ত হয়েছে যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামী 5ই মে তারা ঢাকা অবরোধ করবেন। হেফাজতে ইসলাম 13 দফা দাবি দিয়েছেন এবং এই 13 দফা দাবি নিয়ে এবং সব কিছু উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজকে আমরা একাত্তর মঞ্চে কথা বলতে চাই। আজকের মঞ্চে যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। আমাদের সাথে আছেন শিরিন আক্তার, নারী নেত্রী, আছেন ডক্টর তারিক শামসুর রহমান,
অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ব্যারিস্টার তুরিন আফরোজ আইনজীবী। আমাদের সাথে কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে সংযুক্ত হবেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, ইমাম শোলাকিয়া ঈদগাহ ময়দান, এবং বাড়িধারা নিউজ সেন্টার থেকে সংযুক্ত হবেন মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, অন্যতম সমন্বয়ক হেফাজতে ইসলামের লং মার্চ সমন্বয় কমিটি। আমার মনে হয় যে দর্শক আপনারা দেখতে পেয়েছেন আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে, সব অতিথিদেরকে। তবে আমরা যে কোনো আলোচনা শুরু করার আগে আমাদের সর্বশেষ সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই। হেফাজতে ইসলামী কর্মীদের শাহবাগে হামলার চেষ্টা প্রতিহত করেছে গণজাগরণ মঞ্চ। রাজধানীর বিভিন্ন স্থানে সাংবাদিক ও নির্মূল কমিটির উপর হেফাজত কর্মীদের হামলা। দাবি আদায় সোমবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সরকার কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক আপনারা তো জানেনই যে এই আলোচনায় আমরা চাই আপনারা অংশগ্রহণ করবেন, এবং সেজন্য একটি নাম্বার দেখতে পাচ্ছেন পর্দায়, যে নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এস এম এস করতে পারেন এবং আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। টুইটার, স্কাইপ এবং ফেসবুক তো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা চাচ্ছিলাম সেইটি নিয়ে ডক্টর তারেক শামসুর রহমান আপনার কাছ থেকে শুরু করতে চাই। আমরা দেখেছি যে এই পুরো যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির শুরু কিন্তু অক্টোবর নভেম্বর মাস থেকে, এবং এই অক্টোবর নভেম্বর মাস যখন ধীরে ধীরে গড়ালো, ফেব্রুয়ারি মাসে এসে পৌঁছালো, দেখলাম একটি দাবি জোরালো হয়ে উঠছে। সেই দাবিটি হচ্ছে জামাত শিবির নিষিদ্ধ করা, এবং তার চেয়েও আগে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা। এখন এই মুহূর্তে আজকে যখন এপ্রিল মাস, এখন দেখছি দেশে একটি অন্য ধরনের পরিস্থিতি, সেটি হচ্ছে আস্তিককে নাস্তিককে এবং আস্তিক বনাম নাস্তিকের একটি এক ধরনের মুখোমুখি অবস্থান। এইটিকে আপনি মনে করছেন না যে এটি একটি পরিস্থিতি যেটিকে তৈরি করা হয়েছে, এবং এই পরিস্থিতি থেকে, যুদ্ধাপরাধীদের বিচার থেকে এই পুরো বিষয়টিকে টেনে নিয়ে আসা হয়েছে আস্তিক নাস্তিকের যুদ্ধে? আপনি কি সেরকম কিছু মনে করছেন? আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা দিলেন বিষয়টা অনেকটা সেরকমই, কারণ মানুষের কনসেন্ট্রেশন যখন ছিল যুদ্ধ অপরাধীদের ব্যাপারে কি হচ্ছে, সরকার এই বিষয়টাকে কীভাবে দেখছে, এবং আইন বিচার প্রক্রিয়াটা কত দ্রুত এটা কমপ্লিট হচ্ছে, ঠিক তখনই যখন হঠাৎ করেই আমাদের কাছে মনে হলো যে হেফাজতে ইসলামের একটা আবির্ভাব। আমি ব্যক্তিগতভাবে এর আগে তাদের নাম খুব শুনেছি বলে আমার মনে হয় না, এবং তারা একটা 13 দফা দাবি আগেই উত্থাপন করেছিল, এবং তারা কিন্তু সুনির্দিষ্টভাবেই বলেছিল যে এই দাবিগুলো যদি তারা না মানা হয় তাহলে তারা লং মার্চ করবে। এখন সঙ্গতকরণে মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে, যখন গণজাগরণ মঞ্চে আমরা যখন দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে সেখানে মানুষের সমাবেশ ঘটেছে, স্বতঃস্ফূর্তভাবে যারা 71-এর যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিল তাদের বিচারের দাবি করছে, এবং আমরা অনেকবার, আমার নিজের লেখাতেও আমি অনেকবার লিখেছি যে এই যে তরুণদের এই যে আরটি, তরুণদের এই যে দাবি, এই দাবির পেছনে কিন্তু যুক্তিকতা আছে, এটাকে ফেলে দেওয়া যাবে না। তখন হঠাৎ করে যখন এদের ভিতরে যখন এই আবির্ভাব, এই হেফাজতে ইসলামের যখন আবির্ভাব ঘটল, তখন কিন্তু মানুষের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকা স্বাভাবিক যে এই প্রশ্ন থেকে কনভার্ট করে এদিকে মানুষ নেওয়া হলো কিনা, এটা হতেই পারে, এটা আছে। তবে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে এই যে হেফাজতে ইসলাম আজকে যে গণজামায়াত করলো, এই গণজামায়াতের পরিণতিকে নেক্সট কোথায় যাচ্ছি আমরা? তারা আবার সোমবার হরতাল করেছে, হরতাল আহ্বান করেছে, তারা বলেছে যে 13 দফা দাবি না মানলে এ মাসের 5 তারিখে তারা আবার ঢাকা জামায়াত করবে, ঢাকা অবরোধ করবে। এই এইটাই কি সমাধান? হরতাল কি কোনো সমাধান?
এই প্রশ্নগুলো কিন্তু এখন আছে এবং এই প্রশ্নগুলোর জবাব আমাদের রাজনীতিবিদদেরকেই দিতে হবে, এই প্রশ্নের জবাব যারা সরকার পরিচালনা করে তাদেরকেই দিতে হবে, আমাদের পার্লামেন্ট আছে পার্লামেন্টেই প্রশ্নগুলো দিতে হবে। আমরা যেটা চাই, আমরা সাধারণ মানুষ একটা এই ধরনের পরিস্থিতি মুখোমুখি অবস্থা থেকে আমরা একটা মুক্তি চাই, এর একটা সমাধান হওয়া দরকার। আমি আবার আসবো আপনার কাছে। শিরিন আক্তার, আপনি নিশ্চয়ই যেটি বলছিলেন ডক্টর তারেক শামসুর রহমান যে 13 দফার একটি সুস্পষ্ট তারা দাবি দিয়েছে, সেই দাবি তো খুব স্পষ্ট আমরা প্রত্যেকটি গণমাধ্যমে দেখেছি। আপনার কি মনে হচ্ছে এই 13 দফা দাবি আসলে কিভাবে, যেটি তারেক শামসুর রহমান বলছে যে কিভাবে আসলে সমাধান সম্ভব, এই 13 দফা দাবি বাস্তবায়ন কি সম্ভব? আপনি যেভাবে শুরু করেছিলেন যে এটা কোথা থেকে শুরু হলো, মানে গত 3-4 মাস ধরে, এবং যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সামনে আসলো এবং কয়েকজনের রায় হলো এর মধ্য দিয়ে, আমরা দেখলাম ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবার যে কৌশল সেটি আমাদের 1971 সালের যুদ্ধের সময় থেকে আমরা দেখেছি, এবং বিশেষ করে বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করবার জন্য চেষ্টা করেছে অবিরত, এবং সেই জামাত ইসলামী বাংলাদেশ থেকে শুরু করে তারা সবসময় এই বিষয়টিকে নিয়ে যে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং বাংলাদেশ যেটার উপরে দাঁড়িয়েছে আজকে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, যে সংবিধানের মূল নীতির কথা বলা হয়েছে, সেই জায়গায় যখন দাঁড়াচ্ছে, তখন আজকে এই মুহূর্তে হেফাজতে ইসলাম, একটু আগে তারেক সাহেব যেরকম বললেন যে খুব একটা শুনিনি তাদের নাম, এবং এর আগের অনেক আলোচনা অনেক কিছুতে এভাবে কিন্তু সামনেও তারা আসেনি, কিন্তু তারা হঠাৎ করে কেন এখানে আসলো, এবং যেই কথাটি বললে এখন 13 দফা যদি আমরা দেখি, বিশেষ গুটি কয়েক বিষয় নিয়ে যে কথা বলা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই আছে সংবিধানের সঙ্গে, এখন আমাদের সংবিধান যেভাবে আছে, আমাদের নারী নীতি যেভাবে আছে, আমাদের শিক্ষানীতি যেভাবে আছে, এগুলো কিন্তু সেভাবে সাংঘর্ষিক আলোচনায় গেলে কিন্তু সেটা বলাই যাবে না, এগুলোর জবাবই দেওয়া যাবে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে আজকে আমি মনে করি এটাই যে তাদের এই পুরো বিষয়টিকেই বাংলাদেশে আজকে যুদ্ধ অপরাধীদের যে বিচার প্রক্রিয়া সেটাকে নস্যাত করবার জন্য এই কাজে লাগানো হয়েছে। দ্বিতীয় কথা যেটা বারবার করে বিভিন্নভাবে বলা হচ্ছে, আল্লাহ রসুলের ধর্মে অবমাননা, অথবা বলা হচ্ছে তাদেরকে নাস্তিক, মুরতাদ, এগুলো কথা বলে কার কাছে দাবিটা চা হচ্ছে এবং কার সমর্থন নেওয়া হচ্ছে। আজকে তাদের মঞ্চে আমরা দেখলাম বিএনপি যে তাদেরকে সমর্থন জানিয়েছে, আমরা দেখলাম আজকে যে তারা শেখ হাসিনার কাছে যখন কথা বলছেন সেখানে তারা নারী নেতৃত্ব সম্পর্কে যে সমস্ত কথা বলছেন, সব কিছু কিন্তু সাংঘর্ষিক হচ্ছে। ফলে এই জায়গাটা থেকে আমার মনে হয় যে মূলত আলোচনায় যদি তারা বসে তাহলে এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা দিয়েই আমরা একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আমরা এটার একটা সুরাহা করতে পারি, কিন্তু এটাকে যদি বেকায়দায় ফেলে অন্য কোনো কিছু করবার উদ্দেশ্যে ক্ষমতা, যেমন আজকে তারা কথাই বলেছে যে এই সরকারের ক্ষমতা থাকবার কোনো নেই, 13 দফা মানে মেনে নিয়ে থাকতে হয়, উপায় নেই, তাহলে উপায় নেই যদি হয়ে থাকে যেই নারী নেতৃত্ব বা নারী নীতি সম্পর্কে বলছেন, পাশে তো বেগম খালেদা জিয়াই আছেন যার সমর্থন তিনি নিচ্ছেন বা যাচ্ছেন, তাকে তারা কিভাবে দেখছেন? শ্রীন আক্তার, আমি একটু একটু ছোট করে উত্তর চাইবো, তারপর আমি ডক্টর তরুণ আফরোজের কাছে যাবো। আপনি বলছেন যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশে এই আলোচনায় বসা সম্ভব, আপনি কি মনে করছেন যে এই 13 দফা দাবি মেনে নিয়ে আসলে সেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ এখানে মেনে নিবার তো বিষয় নেই, অনেকগুলো বিষয় আছে যেটা মানবার কোনো যৌক্তিকতাই নেই, আমি বলবো সেগুলো মানবার কোনো, একটি জাতি এগিয়ে যাবার প্রশ্নে, একটি প্রগতিশীল জাতি এগিয়ে যাবার প্রশ্নে বা সভ্য জগতে এগিয়ে যাবার প্রশ্নে যখন বলা হয় যে নারী পুরুষ তারা সমানভাবে চলতে পারবে না, যখন তারা বলে যে মূর্তি, কোনো মূর্তি স্থাপন করা যাবে না, যখন তারা বলে যে নারী নীতিতে যে সমস্ত কথা বলা হয়েছে সে সমস্ত বিষয় বাস্তবায়ন করা যাবে না, তখন তো আমরা স্পষ্ট এটাই বুঝি যে তারা আসলে সমস্যার সমাধানটা চাচ্ছেন না, এবং এগুলো বিষয়ে কথা বলতে হলেই তাদেরকে বলতে হবে যে অবশ্যই আজকে জনগণ যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে আড়াল করবার জন্য, ডাকবার জন্যে তারা এই কথাগুলো বলছে। ডক্টর তরুণ আফরোজের কাছে একটু যেতে চাই। ডক্টর তরুণ আফরোজ, আমরা যে আপনি তো আজকে বোধহয় মহাখালীতে ছিলেন যখন সেখানে হামলা হয়েছে, গণজাগরণ মঞ্চে যখন হামলা হয়েছে আপনি সেখানে ছিলেন, একটু যদি আমাদেরকে বলেন যে এই পুরো বিষয়টি, যেটি আমার প্রশ্ন ছিল ডক্টর তারেক শামসুর রহমানের কাছে,
এই পুরো আন্দোলনের মোড়টি যে ঘুরে গেল, দৃশ্যপটটি যে পাল্টে গেল, আসলে কি আপনার মনে হচ্ছে না যে বাংলাদেশের বড় দুটি দলই একটি ফাঁদে পা দিয়ে দিয়েছে এই আস্তিক নাস্তিক ধর্ম অধর্মের যুদ্ধ যেটি আসলে 42 বছর ধরেই বাংলাদেশে চালিয়ে আসা হচ্ছে? না, আমি মনে করি না যে আন্দোলনের ধারাটি ঘুরে গেছে, কারণ একদিনের লং মার্চ থেকে এমন কিছু প্রমাণিত হয় না। একাত্তরেও আমরা দেখেছি এই ধর্ম আর সাচ্চা মুসলমান আর কে অসাচ্চা মুসলমান এই বিভেদ তৈরি করা হয়েছে। আজকে যুদ্ধ অপরাধের দাবিতে যে আন্দোলন সারা বাংলাদেশে চলছে, এটা কিন্তু এখনও চলছে। এটি এই মুহূর্তে যখন আমরা আজকে স্টুডিওতে বসে কথা বলছি তখনও চলছে। একটি লং মার্চ বা একটা পেশী শক্তির একটা বিশাল শোডাউন তেমন কিছুই আমার মনে হয় না পরিবর্তন করতে পারে। তবে আমার কাছে যে 13 দফা দাবিতে লং মার্চ করেছে বেশ অনেকগুলোই আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে, এবং তাদের একটি দাবির সাথে আরেকটি দাবির কিন্তু আবার মিল ঠিক হয়নি। তো আমার মনে হয় না খুব বেশি তারা হোমওয়ার্ক করেছেন এই 13 দফা দাবিটিকে এগিয়ে নিয়ে আসবার জন্য। একটি যেটি আমার কাছে মনে হচ্ছে যে 4 নম্বর দাবিটি যদি আমরা দেখি, ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সকল বেহায়াপনা অনাচার ব্যভিচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রজ্বলন সহ সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এখন এখানে এই পুরো লং মার্চটি যখন হয়েছে, তাদেরকে যেই দলটি পানি খাওয়ালো সেই দলটির ব্যভিচার অনাচারের কথা বাংলাদেশের সবাই জানে। তো এরকম এত বড় একটি 13 দফার এরকম একটা সুন্দর দাবি নিয়ে তারা লং মার্চ করছেন, কিন্তু ব্যভিচারী এরশাদের দেওয়া পানি খাচ্ছেন, এটা তো আমার কাছে খুবই মনে হয়েছে যে তারা চিন্তাভাবনা করেননি পানিটা খাবার আগে। আরেকটি ব্যাপার নারী স্বাধীনতার ব্যাপারে যেখানে বলছেন প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, এখন তাহলে সেখানটিতে আবার বিএনপির মন্ত্রীরা যে সমর্থন দিয়েছেন, তাহলে আর কি আমরা বুঝছি না যে আসলে তাহলে কি খালেদা জিয়া রাজনীতি থেকে চলে যাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। শেখ হাসিনাই আওয়ামী লীগের নেতৃত্বে থেকে তারই বাকি শাস্তি আসছে। আজকে আমরা এখানে টক শো করছি এবং আমাদের মধ্যে একজন পুরুষ উপস্থিত আছে, এটি কিন্তু আমি প্রকাশ্যে অবাধ বিচরণের মধ্যে ধরছি। তো আমার কাছে মনে হয়েছে অনেকগুলো দাবি অত্যন্ত হাস্যকর, এবং এতে করে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবির যে আন্দোলন সেটি মোড় ঘুরবে না, কখনোই না। আমরা আশা করছি আমাদের সাথে যারা আছেন বারিধারা নিউজ সেন্টারে, যিনি আছেন মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, আমরা নিশ্চয়ই তাকে দেখতে পাবো। মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, আপনি নিশ্চয়ই আমাদের কথা এবং আলোচনা শুনতে পাচ্ছেন, আশা করছি আমরা তাকে বড় পর্দায় দেখতে পাবো। জি মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, আপনি নিশ্চয়ই এতক্ষণ শুনলেন আমাদের আলোচনা। আপনাদের যে 13 দফা দাবি, সেই 13 দফা দাবি নিয়ে আপনারা বলেছেন যে আজকেও বলেছেন, এবং আজকে সারাদিন আপনাদের যে লং মার্চে বিভিন্ন বক্তব্য এসছে সেখানে আপনারা বলেছেন যে এই 13 দফা দাবি না মেনে সরকার কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না, এটি আপনারা আজকে জানিয়েছেন আপনাদের সম্মেলন থেকে, আপনাদের লং মার্চের যে সমাবেশ থেকে। প্রশ্নটি হচ্ছে যে এই 13 দফা দাবি বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের বৈসাদৃশ্যগুলো রয়েছে সেগুলো, যেমন ডক্টর তুরিন আফরোজ বললেন যে বিএনপি আপনাদেরকে সমর্থন দিয়েছে কিন্তু বিএনপির নেত্রী একজন নারী, তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। প্রথমে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের শীর্ষ আলেমি দিন বুজুর্গ আলেম হযরত আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বে দেশের লক্ষ লক্ষ আলেমের একটি অরাজনৈতিক সংগঠন। তো এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ইমান এবং আকিদাকে সংরক্ষণ করা, সুসংহত করা। সুতরাং এই দাবির সঙ্গে, এই সংগঠনের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দাবির সম্পর্ক কিংবা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা কিংবা কোনো রাজনৈতিক দলের স্বার্থ জড়িত নয়। এরপরে আমি যে কথাটুকু বলতে চাই যে আজকের এই লং মার্চ শেষে মহাসমাবেশ, যেখানে আমরা ধারণা করছি প্রায় 2 মিলিয়নের অধিক জনতা অংশগ্রহণ করেছে, আমরা মনে করি এই অংশগ্রহণ যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করবে না, এই জন্যই করবে না। এই লং মার্চ এবং মহাসমাবেশের উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ইমান এবং আকিদাকে সুসংহত এবং সংরক্ষণ করা। এরপর যে বিষয়টি আসছে, আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি যে এই 13 দফা দাবি না মেনে সরকার ক্ষমতায় থাকতেও পারবে না, ভবিষ্যতে কোনো দল ক্ষমতায় যেতেও পারবে না। এটা এই জন্যে যে এদেশের 85% মানুষ মুসলমান, যারা নিজেদের অন্তরে
নিজেদের বুকে ইমান ধারণ করে এবং এই ইমানকে রক্ষা করার জন্যে, এই ইমানের ইজ্জতকে রক্ষা করার জন্যে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে রক্ষা করার জন্যে আপনি যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা কয়েকদিন খুব ভালোভাবে স্পষ্ট করেছেন, কারণ গণমাধ্যমে আপনাদের এই বক্তব্যগুলো অত্যন্ত ভালোভাবে এসেছে এবং আপনারা আপনাদের ১৩ দফার দাবির মাধ্যমেও এই বক্তব্যগুলো জানিয়েছেন। একটু যদি আপনি আমাকে স্পষ্ট করে বলেন যে আপনারা খুব সুস্পষ্ট একটি দাবি জানিয়েছেন যে এখানে আপনারা নারীদের অবাধ বিচরণ, নারী পুরুষের অবাধ বিচরণ, নারী নেতৃত্ব এই বিষয়গুলোকে মেনে নিতে পারছেন না ইসলামিক দৃষ্টিভঙ্গির দিক থেকে, সেটি যদি হয় তাহলে আসলে আপনারা কি করে এই সমর্থনকে মেনে নিচ্ছেন যেই সমর্থন একজন নারীর নেতৃত্ব থেকে আসছে, একটি বিষয়। এবং দ্বিতীয় আরও একটি বিষয় হচ্ছে আজকে নাদিরা শারমিন নামে একজন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, একুশে টেলিভিশনের একজন সাংবাদিককে, এর সাথে আসলে আপনাদের এই মতবাদের বা এই দৃষ্টিভঙ্গির কোনো সম্পর্ক আছে কিনা? যে সাংবাদিকের উপর আক্রমণ, সাংবাদিকের উপর হামলা, এটা আমি নিন্দা জানাই, আমার সংগঠনও নিন্দা জানাবে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ড আমি মনে করি সমর্থন কেউ করবে না। কোনো সাংবাদিকের উপরই আক্রমণ কিংবা কোনো সাংবাদিকের উপর নির্যাতন, এটা হেফাজতে ইসলাম কেন একজন ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে আমি সেটা সমর্থন করতে পারি না। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমি মনে করি ইসলাম একজন নারীকে সর্বোচ্চ সম্মান দান করেছেন, ইসলাম একজন নারীর স্বাধীনতা নিশ্চিত করেছেন, ইসলাম এবং একজন নারীকে নারী হিসেবে পূর্ণাঙ্গ অধিকার দান করেছেন। আমি মনে করি ইসলাম যদি পুরোপুরি বাস্তবায়িত হয় নারীর অধিকার বাস্তবায়িত হবে, ইসলাম যদি বাস্তবায়িত না হয় নারীর অধিকারের নামে স্লোগান হবে, মিছিল হবে, সেমিনার হবে, সমাবেশ হবে। আমি প্রশ্নটি করেছিলাম নারী নেতৃত্ব নিয়ে, নিশ্চিত হবে না। আমি প্রশ্নটি করেছিলাম মুফতি সাখাওয়াত হোসেন নারী নেতৃত্ব নিয়ে। দেখুন, নারী নেতৃত্বের বিষয়ে আমাদের ওলামায়ে কেরামের অবস্থান সুস্পষ্ট। নারী নেতৃত্বের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটার অবস্থান আমাদের সামনে স্পষ্ট। মৌলিকভাবে নারী নেতৃত্বকে ইসলাম সঠিক মনে করে না, তবে প্রয়োজনের তাকিদে নারী যে কোনো নেতৃত্বের আসনে বসতে পারে। জি, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, একটি বিষয় যেটি আপনি বললেন যে আপনারা কোনোভাবেই কোনো দলীয় এজেন্ডাকে সমর্থন করছেন না, আপনাদের এই লং মার্চ কর্মসূচির ব্যাপারে একটি আশঙ্কা ছিল সরকারের পক্ষ থেকে যে আপনাদের মধ্যে জামাত শিবির ঢুকে গিয়ে এখানে নাশকতার চেষ্টা করতে পারে, তার মানে সেই আশঙ্কাকে কি আপনি অমূলক বলছেন? জি অবশ্যই, এরকম কোনো সম্ভাবনা নেই। জি না। তাহলে আজকে ফরিদপুরে যে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হলো এবং মহাখালীতে যে গণজাগরণ মঞ্চের উপর হামলা হলো এবং শাহবাগে যে তিন দফা আক্রমণ হলো, সেগুলো কি হেফাজতে ইসলামের কর্মীরাই করেছে বলছেন? দেখুন, একটা বিষয় আমি আপনাকে স্পষ্ট বলি, ফরিদপুর ভাঙ্গা যে খবর আমাদের কাছে এসছে, আমরা ভাঙ্গার যে খবর পেয়েছি সেখানে স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লং মার্চে যারা আসছেন ঢাকামুখী লং মার্চ, আপনারা তাও জানেন যে ঢাকাতে লং মার্চে যারা আসবেন তাদেরকে প্রতিহত করার জন্যে, তাদের যাত্রাপথে প্রতিবন্ধক সৃষ্টি করার জন্যে বর্তমান সরকার ফেরিগুলোকে সরিয়ে নিয়েছে, লঞ্চ বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, বাধ্য হয়ে সেখানে হেফাজতের কর্মীদের অবস্থান করতে হয়েছে। আর নিরীহ নিরস্ত্র, আমি মনে করব যে সাধারণ জনতা, মুসলিম ধর্মপ্রাণ মুসল্লিদের উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং আমরা যদ্দূর জেনেছি পুলিশ তাদেরকে প্রতিহত করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে, পুলিশ অ্যাকশানের কারণে সেখানে আওয়ামী লীগের একজনের মৃত্যু হয়েছে এবং আওয়ামী অন্যান্য গণজাগরণ মঞ্চগুলোতে যে হামলা হয়েছে যেটি প্রত্যেকটি টেলিভিশন সরাসরি দেখিয়েছে এবং দেখা গেছে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেগুলো কারা করেছে বলে আপনি মনে করেন? দেখুন, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাবেশ চলছিল গণজাগরণের কোনো মঞ্চে হামলা করার খবর আমাদের কাছে আসেনি এবং আমি মনে করি যে এটা আমাদের সমাবেশের পরবর্তী কেউ বা কেউ করে থাকতে পারে। আমাদের সমাবেশ থেকে, মহাসমাবেশ থেকে কোথাও কোনো হামলা করা হয়নি। মহাখালীর ঘটনাটি আপনাদের সমাবেশ চলাকালীন সময় হয়েছে? মহাখালী তো আমাদের সমাবেশ থেকে অনেক দূরে, সেটা কে বা কারা করেছে এটা সরকার দেখবে। আপনি কিছু প্রশ্ন করতে চান? না, আমি সে কথাটাই তো আমরা বলেছিলাম
যে বিএনপি জামাত আপনাদের ভেতরে ঢুকে যাবে, এই ধরনের ঘটনা ঘটাবে, সে কথাটাই তো প্রমাণ হলো। মহাখালীতে শাহরিয়ার কবিরকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে, তাদের সমস্ত ভাঙচুর করে দেওয়া হয়েছে, তো তারা তো আসছিলেন, আসছিলেন মিছিল গুলো, এবং কারা আসছিল হেফাজতে ইসলাম আমরা তো দেখতে পাচ্ছি। অর্থাৎ শিরিন আক্তার যেটি বলছেন, শিরিন আক্তার যেটি বলতে চাচ্ছেন, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, শিরিন আক্তার যেটি বলতে চাচ্ছেন সেটি হলো সরকারের যে আশঙ্কা ছিল এবং বিভিন্ন দিক থেকে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে জামাত শিবিরের কর্মীরা ঢুকে এখানে নাশকতা চালাবে, সেরকম কোন সন্দেহ আপনি বলছেন অমূলক, কিন্তু সেটি তো অমূলক প্রমাণিত হলো না, প্রমাণিত হলো যে আশঙ্কা করতে চাচ্ছি সেটি হলো যে আপনি বললেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত নাই, যদি নাই থাকে তাহলে রাজনৈতিক দল যারা আজকে এত কথা বলছে বিএনপির নেতারা কেন আপনাদের মঞ্চে গেল? জি শিরিন আক্তার কথা বলছেন, শিরিন আক্তার উনি উত্তর দিচ্ছেন, জি আপনি উত্তরটি যদি বলেন আমাদেরকে। জি আমরা বলছি হামলা হয়েছে বলছেন মহাখালীতে, মহাখালী আমি মনে করব শাপলা চত্বর থেকে অন্তত 8-10 কিলোমিটার দূরে হবে, সেখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব প্রশাসনের, পুলিশ কর্মকর্তাদের, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা যেখানে সমাবেশ করেছি, সমবেত হয়েছি, সেখান থেকে কোনো ধরনের কোনো হামলা কিংবা আক্রমণ কারো উপর করা হয়নি। জি তাহলে মুফতি সাখাওয়াত হোসেন, যেটি আসলে সবার প্রশ্ন সেটি হচ্ছে যে সেখানে আপনাদের এই লং মার্চের সুবিধা নিয়ে বা এই লং মার্চের কর্মসূচির লেবাস ধরে কোনো না কোনো সন্ত্রাসী বাহিনী এই নাশকতার কাজটি করেছে? দেখুন এই বিষয়টা যে কোনো কর্মসূচির ক্ষেত্রে হতে পারে, তাহলে তো বাংলাদেশে কোনো কর্মসূচি পালন করা যাবে না। আপনি 18 দলীয় জোট কর্মসূচির আহ্বান করুক আর 14 দলীয় জোট কর্মসূচি আহ্বান করুক, যে কোনো কর্মসূচিতে এ ধরনের সম্ভাবনা থাকে, এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত ধরে সরকার একটা কর্মসূচিকে বন্ডুল করে দেবে, কর্মসূচিকে বাতিল করবে, কর্মসূচি করতে দেবে না, এটা তো গণতান্ত্রিক কোনো চর্চা হতে পারে না। একটু প্রশ্ন করার অনুমতি কিন্তু সরকারের পক্ষ থেকে ছিল। মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন আপনি আছেন আমাদের সাথে, আমরা আবারও আপনার সাথে কথা বলবো। একটি দর্শক ফোন আছে, হ্যালো। হ্যাঁ বলেন। জি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সিরাজুল ইসলাম, খুলনা থেকে বলছি। জি আমার প্রশ্ন হলো যে নাস্তিকবাদী আন্দোলন, কিন্তু কাজী জাফর আহমদ একজন সংগঠিত কমিউনিস্ট নাস্তিক পাকিস্তান আমলের থেকে, তিনি কি করে স্টেজে চান্স পেলেন আর কি নাস্তিক হয়ে? এই ব্যাপারে তাদের বক্তব্য কি? এবং ফরহাদ মাজারি বা কি করে তাদেরকে সমর্থন দেয় আর সে সমর্থন গ্রহণ করে? ফরহাদ মাজার তো এখনো মাওসুদ্দিনের ছবি নিয়ে মূর্তি নিয়ে পূজাই করে আর কি, বলা যায় আর কি, এরা কি করে চান্স? অনেক অনেক ধন্যবাদ আপনাকে।